হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ইজি রেসিপি। কেমন আছেন সবাই? চলুন আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি, যার জন্য নিয়ে নিয়েছি আমরা একটা প্যান। প্যানে দিয়ে দেব প্রায় 4 থেকে 5 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো আমরা আলু। আলুকে আমরা এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আলুটাকে আমরা তেলে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিব। আলু আমাদের খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে। এবারে দিয়ে দেবো আমরা ছুটি। এই ছুটিগুলো দিয়ে আবারও আমরা ভেজে নিব, যতক্ষণ আমাদের সজনে আলুটা ভাজা হচ্ছে ততক্ষণে আমরা একটা মশলা বেটে নিব, যার জন্য নিয়ে নিয়েছি 2 কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ, সর্ষে, একটু আদা কুচি, আর নিয়ে নিয়েছি 10 থেকে 12টা রসুনের কোয়া। এগুলোকে পেস্ট বানিয়ে নেব। আমাদের ছুটি বা সজনে আলুর ডাঁঠা ভাজা ভাজা হয়ে গেছে, এই দেখুন। এবারে আমরা এটাকে তুলে সাইডে রেখে নেব। এই সজনে আলুটাকে ভাজতে আমাদের প্রায় 3 থেকে 4 মিনিট লেগেছে। ছুটি আলু ভাজতে যে তেলটা বেঁচে গেছিল ওখানে দিয়ে দেবো 1/2 চামচ জিরে, একটু সর্ষে আর 1টা কাঁচা লঙ্কা। এগুলোকে একটু চটকে নেব। এরপরে দিয়ে দেবো 1টা টমেটো কুচি, ছোট্ট সাইজের 1টা টমেটোকে কুচিয়ে নিয়েছি। টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নেব। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো সেই পেস্টটা। এই পেস্ট দিয়েও আবার আমরা নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেবো আমরা 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলোকে দিয়ে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না এই মশলাটা আমাদের তেল ছেড়ে দেয়। দেখুন আমাদের মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমরা দিয়ে দেবো পানি। প্রায় 2 কাপ পানি দিয়ে দিয়েছি, আপনারা পানিটা নিজের আন্দাজ মতো দিবেন যে পরিমাণ আপনারা ঝোল খাবেন। এবং আমরা সজনে আলু ভাজাটা যেটা আমরা ভেজে রেখেছিলাম, এখন আমরা ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট রেখে দেবো। লবণ দিতে ভুলে গেছিলাম, তাই এখন আমরা লবণ দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ করব, প্রায় 4 থেকে 5 মিনিট। চার পাঁচ মিনিট হয়ে গেছে, এবারে আমরা ঢাকা তুলে দেখে নেব আমাদের সজনে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন আমাদের আলুটা খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে, সজনেটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমরা দিয়ে দেবো 1 চিমটে পরিমাণ চিনি। এটাকে দিয়ে আবার আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। আমাদের সজনে আলুর ডাঁটা একদম রেডি হয়ে গেছে। এখন আমরা ফ্লেমটাকে অফ করে প্রায় 5 মিনিট রেস্টিং টাইমে রাখবো, তারপরে আমরা সার্ভ করব। 4 থেকে 5 মিনিট হয়ে গেছে, এবার আমরা ঢাকনা তুলে দেখে নিব। এ দেখুন কি সুন্দর রেডি হয়ে গেছে আমাদের সজনে আলুর ডাঁটা। দেখুন কত সুন্দর হয়ে গেছে আমাদের সজনে আলুর ডাঁটার তরকারিটা, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়, কালারটা কি সুন্দর এসেছে। আমাদের ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়েছে তাহলে একটা লাইক দিবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন। বাই, থ্যাংকস ফর ওয়াচিং।